শাহানা, শেহের আর নাহিদ, ওরা তিনজন এসে ইয়াসের সামনে তাকালো। কিন্তু ইয়াস ওদের দিকে তাকাতে পারছে না, নিচের দিকে তাকিয়ে আছে। কি ভেবেছেন মিস্টার আহমেদ এত কিছু করে খুব সহজেই পার পেয়ে যাবেন? কখনোই না, আপনি আমার রোশনির দিকে নজর দিয়েছেন, আপনার অবস্থা তো এমনটাই হওয়ার ছিল। নাহিদ ভাই, এইসবে মুখ লেগো না তো। ঠিক বলেছেন, এদের সাথে কথা বলাও পাপ। চলো তো এখান থেকে। বলে রোশনির হাত ধরে সেখান থেকে বেরিয়ে পড়ল শাহানা, ওদের সাথে সাথে নাহিদও বেরিয়ে পড়ল। কিন্তু শেহের এখন ওভাবে ঠাই দাঁড়িয়ে আছে। হঠাৎ ইয়াস বলল, আমি এত কিছুর পরেও তোর বলার মতো কিছু থাকতে পারে? যে মানুষটা আমার প্রাণ ছিল, আমার অহংকার ছিল, আমার গৌরব ছিল, আর সেই মানুষটি এতটা নিজ একটা কাজ, ছি কিভাবে করলি রে? ইয়াসের কলা জোরে জোরে ঢাকিয়ে বলল, কেন করলি তুই এমনটা? কি হলো বল, এই তাকা আমার দিকে। ইয়াসের মুখ চেপে নিচের দিকে করে বলল, তুই না মেয়েদের একদম সহ্যই করতে পারতি না? কোনো মেয়েকে নিজের আশেপাশেও ঘুরতে দিতি না, তাহলে আজ কি হলো? কিভাবে পারলি রে একটা মেয়ের সাথে এমনটা করতে? কি হলো বল। শেহের জোরে ধাক্কা দিয়ে ইয়াসকে মাটিতে ফেলে দিল। ওকে মারার জন্য ওর দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই পিছন থেকে শাহানা এসে ওকে আটকে দেয়। শেহের প্লিজ, তুমি শান্ত হও। শাহানা বিভিন্নভাবে বুঝিয়ে শেহরকে শান্ত করে বাইরে নিয়ে গেল। ইয়াস ওখানে মাথা নিচু করে বসেছিল, তখন সেখানে রোশনি আবার এলো। ইয়াস বুঝতে পেরেও ওভাবে শান্ত হয়ে বসে রইল। রোশনি গিয়ে ইয়াসের সামনে একটা কার্ড দিল। ইয়াস কার্ডটার দিকে একবার তাকিয়ে আবার রোশনির দিকে তাকিয়ে ভ্রু কুচকাল। দেখুন তো, যেটার জন্য এসেছিলাম সেটা দিতেই ভুলে গেছি। ইয়াস এখন ওভাবেই তাকিয়ে আছে। আরে বিয়ের কার্ড আমার আর নাহিদের। এটা যেন ইয়াস মানতে পারল না, অবাক হয়ে চেয়ে আছে রোশনির মুখের দিকে। মানে নাহিদ আর আমার বিয়ের কার্ড দিয়ে গেলাম, কালই আমাদের বিয়ে আর আজ গায়ে হলুদ, কিন্তু আপনি তো জেলে থাকবেন, তাহলে আসবেন কিভাবে? কিন্তু তাতে আমার মামার কি, আমার দাওয়াত দেওয়ার তো আমি দিলাম, এখন আপনার দুর্ভাগ্য আপনি আসতে পারবেন না। আচ্ছা তাহলে এখন আসি, ওকে বাই। কয়েক ঘন্টা পর জানালার পাশে বসে আছে রোশনি। বাতাসে ঢেউগুলো খেলতে ব্যস্ত তার রেশমি ঘন চুলের সাথে, কিন্তু তা যেন বারবার বিরক্তির কারণ হচ্ছে রোশনির। বারবার মুখ থেকে সরিয়ে দিলেও আবার ছুটে আসছে তার মুখের মাঝে, তাই আর বেশি বাড়াবাড়ি না করে ওভাবেই অবাধ্য থাকতে দিল। তাতে যেটা যেমন সেটাকে তেমনটা থাকতে দিতে চাইল। যাক, সেটা নিয়ে না ভাবলে চলবে, কিন্তু আজ শীতল বাতাসের পরশ তার শরীরকে স্পর্শ করতে পারলেও পারছে না তার হৃদয়কে। ভিতরটা শুধু ছটফট করছে, আজকে যেন বড্ড অবাধ্য হয়ে গেছে তার মনটা, শান্ত হতে নারাজ সে। চোখ বন্ধ করতেই ইয়াসের সাথে কাটানোর স্মৃতিগুলো বারবার চোখের সামনে ভাসছে। আজ কিছু সত্যি তো সেও ইয়াসের কাছ থেকে আড়াল করছে। ইয়াস রোশনির মনে ওর জন্য ভালোবাসা সৃষ্টি না করতে পারলেও অনুভূতি চাল ঠিকই বুনতে পেরেছিল। এই কয়েকদিনে রোশনি সত্যি অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছিল ইয়াসের উপরে। কিন্তু সেদিন রোশনি অফিস থেকে বাসায় আসার পথে মুহিনকে দেখছিল উল্টো দিকে মুখ করে, ফোনে কার সাথে যেন কথা বলছিল হয়তো ইয়াস। জি স্যার, আপনি একদম চিন্তা করবেন না, সব কিছু ঠিকঠাক ভাবে হয়ে গেছে। আর অনেক কিছু বলছিল, কিন্তু তার মধ্যে রোশনি নামটা ওর কানে ভেসে আসে। রোশনির মনে ব্যাপারটি নিয়ে কিছুটা সংকোচ হয়। মুহিন কথা শেষ করে চলে যাচ্ছিল, তখন রোশনি পিছন থেকে ডাক দিল। মুহিনের অফিসে যাওয়া আসা লেগেই থাকে, তাই রোশনি ওকে খুব ভালো করে চেনে। এবার রোশনি মুহিনকে ডাক দিল। মুহিন ভাই? মুহিন পিছনে তাকিয়ে রোশনিকে দেখে কিছুটা চমকে উঠল। জজি জজি, আপনি তোতলাচ্ছেন কেন? আর ফোনে কার সাথে যেন কথা বলছিলেন দেখলাম, কিন্তু আমার নামে কি যেন বললেন? না না ম্যাডাম, আপনার নামে আবার কি বলবো? দেখুন, আমি ঘোরানো পেঁচানো কথা একদম পছন্দ করি না,
আমি স্পষ্ট আপনার মুখে আমার নাম শুনেছি, সো সোজাভাবে বলে দিন কাকে কি বলেছিলেন, না হলে আপনি তো আমাকে চিনেনই, আমি কি কি করতে পারি? আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি বলতে পারবো না। বলবেন না তো, ঠিক আছে, আমি এক্ষুনি মানুষ ডাকছি আর বলবো আপনি আমার সাথে অসভ্যতামি করেছেন, দেন বাকিটা পাবলিক দেখে নেবে। না ম্যাম, প্লিজ এসব করবেন না, আমাকে স্যার একটা কাজ দিয়েছেন যেটা করলে আমি মোটা অঙ্কের একটা টাকা পাবো, আর সেটা আমার খুবই প্রয়োজন আমার বাবার চিকিৎসার জন্য। আমাকে ক্ষমা করবেন, এর বাইরে আমি আর বেশি কিছু বলতে পারবো না। রোশনি বড় একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আপনার স্যার আপনাকে যত টাকা দেবে তার থেকে ডাবল আমি আপনাকে দিব, কিন্তু তার জন্য আপনাকে আমাদের হয়ে কাজ করতে হবে। ম্যাডাম, আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না স্যারের সাথে। দেখুন, রাজি হয়ে গেলে আপনারই লাভ, আর না হলে লস তো আছেই, সাথে আপনার দোষে আপনার পরিবারেরও ক্ষতি হতে পারে। রোশনির কথায় ভয় পেয়ে গেল লোকটা, তারপর কিছুক্ষণ ভেবে রোশনির প্রস্তাবে রাজি হয়ে গেল। রোশনিকে আসে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু বলল। সব কিছু শুনে রোশনির পুরো পৃথিবীটা যেন ওলট পালট হয়ে গেল বুকের মাঝে। ভারী কিছু অনুভব করতে পারছে হয়তো ইয়াসের জন্য, এতদিনে জমে যাওয়া অনুভূতিগুলোর আর্তনাদ হয়তো বিশ্বাস ভাঙার তীব্র অভিমান, কিন্তু এত কিছুর মাঝেও রোশনি নিজেকে সামলে নিল। লোকটা কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে থেকে তারপর চলে গেল। হয়তো উপরওয়ালা তার উপর দয়া করেছে, তাই থেকে ইয়াসের ভয়ঙ্কর খেলার হাত থেকে রক্ষা করেছে। সানা এগুলো শোনার পর শেরকে সব কিছু বলছিল, তাদের খুবই ঘৃণা জন্মেছিল ইয়াসের প্রতি। সে তো প্রথমে বিশ্বাসই করতে পারেনি তার প্রিয় বন্ধু এমনটা করতে পারে। তারপর তারা প্রতিজ্ঞা করে যে নোংরা খেলাটা ইয়াস খেলতে চেয়েছিল রোশনির সাথে, সেই খেলাতেই হারবে তারা ইয়াসকে। নাহিদাতে ফুল সাপোর্ট করেছিল রোশনিকে। রোশনি কাঁধে কারোর হাতে স্পর্শ পাওয়ার ভাবনা জগৎ থেকে বেরিয়ে এলো। রোশনি চোখের কোণের পানিটা তাড়াতাড়ি আড়াল করে নিয়ে পিছনে ফিরল। নাহিদ, তুমি এই টাইমে? হ্যাঁ, মানে এটা দিতে এসেছিলাম। কয়েকটা শপিং ব্যাগ এগিয়ে দিয়ে, কি এটা? নাহিদ প্যাকেটটা থেকে একটা ব্ল্যাক কালার লেহেঙ্গা বের করে রোশনির হাতের মধ্যে দেয়। আমি চাই কালকে আমাদের বিয়েতে তুমি এই লেহেঙ্গাটা পরবে। রোশনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ও নাহিদের কথার কোনো খেয়াল নেই। নাহিদ রোশনিকে ঝাঁকিয়ে বলল, কি হলো, আমার কথা শুনছো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরব। আমার কতদিনের স্বপ্ন কালকে পূরণ হতে যাচ্ছে। রোশনি, তোমার কোনো স্বপ্ন ছিল না আমাদের এই দিনটাকে নিয়ে? রোশনি নাহিদের কথার কি উত্তর দেবে তা ভেবে পাচ্ছে না। আমি না মানে আমি মানে রোশনি, তুমি কি আজও উনি? নাহিদ, আমার না প্রচুর ঘুম পাচ্ছে, প্লিজ তুমি এখন যাও, কাল তাড়াতাড়ি উঠবে। রোশনি কিছুটা ছেলেই নাহিদকে রুম থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। রোশনি নিজেও জানে না ও কেন এমন করছে। আজ গায়ে হলুদের অনুষ্ঠানে মুখ গোমড়া করে বসেছিল, অবশ্য তা সবার আড়ালে সবার সামনে মিথ্যা হাসির ভান করেছিল। তাহলে কি আজও রোশনি ওকে? না না, এটা আমার পাস ছিল, ওগুলো নিয়ে বেশি না ভাবাই ভালো। নিজের মনকে কোনোভাবে সান্ত্বনা দিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন, আজ রোশনি আর নাহিদের বিয়ে। বাড়ির মধ্যে বিয়েটা হচ্ছে, কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। নাহিদ নিজে সেই কবের থেকে পায়চারি করছে, কিন্তু রোশনির আসার কোনো নামই নেই। উপরে গিয়ে দেখে আসতে চেয়েছিল একবার, কিন্তু কাজিনরা ঢুকতে দেয়নি। ওহ বোন, তোরে তো পুরোই মা। চুপ বেসরম মাইয়া, লজ্জা করে না নিজের বোনের এগুলো কইতে? তুমি তো কইলা আমি নাকি বেসরম, তাহলে আবার লজ্জা লাগবে ক্যামেরাতে। যে কি হইব, তোরা কি বইন বইন লাগাইছস? হ্যাঁ, সমস্যা কি? এখন থেকে আমাকে ভাবি লাগে, বুঝলি? ভাবি কবি। তোর কথাই পয়েন্ট আছে, কিন্তু তাইলে নাহিদ তো আমাকে দুলাভাই লাগে।
ওকে, তাহলে এখন থেকে রসকে ভাবি কম আর নাহিদরে দুলাভাই কোয়া ডাকুম। এবার এদের পরিচয়টা দিয়ে নিই। সুপ্তি, শুভা, কাশিকা তিনজনই রোশনি আর নাহিদের কাজিন। সুপ্তি আর কাশিকা রোশনির সেম এজ, শুভা রোশনির সিনিয়র, কিন্তু ওদের সাথে অনেক ফ্রেন্ডলি। শুভার একটা ভাই আছে শুভ, ওই রোশনির সাথে অনেকটা ফ্রেন্ডলি, কিন্তু নাহিদের সাথে সেম। এসব কাশিদের মাঝে শুভ রোশনির ফেভারিট, ওর সাথে সব কিছু কুচিনা ভেবে শেয়ার করতে পারে। শুভা চোখ গেল রোশনির দিকে, ও আনমনা হয়ে বসে আছে। এই দেখে শুভা ওকে কিছুটা ঝাঁকিয়ে জিজ্ঞাসা করল, কিরে কি হলো তোর, কই হারিয়ে আছিস? হ্যাঁ, আমিও অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি, তুই কোনো কথা বলছিস না। বাসর ঘরে প্ল্যানিং করছো মনে হয়। শুভা আর সুপ্তি একসাথে ওর দিকে চোখ রাঙিয়ে তাকালো। তোদের হয়ে গেছে আমাকে সাজানো? হয়ে গেলে প্লিজ এখান থেকে বের হো তোরা। বনু তুই রেগে? আপু প্লিজ, আমার ভালো লাগছে না, তোমরা এখান থেকে যাও। শুভা বুঝতে পারলো কোন একটা ব্যাপার নিয়ে রোশনি প্রচন্ড রেগে আছে, তাই এখন আর ওর মুখ না লাগায় ভালো, এতেও আরো খেপে যাবে। তাই বেশি কথা না বলে সুপ্তি আর কাশিকাকে নিয়ে বেরিয়ে গেল। রোশনি দরজা লাগিয়ে দিল, একটা বক্স বের করল, বক্সের উপরে পি প্লাস পি। রোশনি বক্সটা খুললে ভিতরে অনেক কিছু আছে, সেখান থেকে কয়েকটা ছবি বের করে রোশনির সামনে রাখল। একটা ছবির মধ্যে দুটা মহিলা বসে আছে, তাদের দুজনের কোল দুটো বাচ্চা, একটা ছেলে আর একটা মেয়ে বাচ্চা। মেয়েরা ছেলেটা চুলগুলো ধরে টানছে, আর ছেলেটা মেয়েটাকে চোখ গরম দেখাচ্ছে। তাদের মা তাদের এইসব কাণ্ড দেখে হাসছে। আর একটা রোশনির আম্মু আপুর ছবি, আরও কয়েকটা তাদের ফ্যামিলি ফটো। রোশনি ওগুলো বুকে জড়িয়ে নিয়ে কেঁদে দিল। দেখো মনি, তোমার রোশনি কত বড় হয়ে গেছে, আজ আমার বিয়ে, কিন্তু তোমরা নেই আমার পাশে। রোশনি আরো ডুকটে ডুকটে কেঁদে উঠল। তখনও চোখ গেল আরেকটা ছবির দিকে, বর্ষা থেকে একটু বাড়িয়ে। রোশনি ওটা নিচের সামনে ধরল, দুটা ছোট ছোট ছেলে মেয়ে। মেয়েটা ছেলেটার কাছে চড়ে আছে, আরও ঝুটি করা চুলগুলো ছেলেটার নাকে যাচ্ছে, যার জন্য ওর কাতুকুতু লাগছে। মেয়েটা আরও ইচ্ছে করে ওর কাতুকুতু দিচ্ছে, কিন্তু ছেলেটা কিচ্ছু বলছে না, শুধু তাকিয়ে আছে, যা দেখে মেয়েরা খিলখিল করে হাসছে। এই তুমি না বলেছিলে কখনো আমার হাত ছাড়বে না, আমাকে ছেড়ে যাবে না, তাহলে এখন কোথায় গেলে? রোশনি ছবিটা বুকে নিয়ে আরো কাঁদতে লাগলো। হ্যাঁ, এই ছেলেটাই রোশনি জীবনের প্রথম ভালোবাসা। ছোটবেলা বুঝতো না সেটা ভালোবাসা কিনা, কিন্তু যখন ও রোশনির কাছ থেকে দূরে গিয়েছে, তখন ও বুঝতে পেরেছে সত্যি ওকে খুব ভালোবাসত। ওই কার অ্যাক্সিডেন্টে রোশনির মা বাবা সাথে আরো কয়েকজন ছিল, তাদের সাথে ওই বাচ্চা ছেলেটাও ছিল। রোশনির মামা চাইতো নাহিদের সাথে তার বিয়েটা হোক, আর এতগুলো বছর তার মা বাবার মতো আগলে রেখেছে তার মামা, তাই শুধু তার মামার মুখের দিকে চেয়ে বিয়েটা করেছে রোশনি। আর নাহিদও রোশনিকে খুব ভালোবাসে, ছেলে হিসেবেও খারাপ না, তাই সব কিছু ভেবে নাহিদকে বিয়ে করার ডিসিশন নেয়। হঠাৎ কারো দরজাতে বাড়ি দেওয়াই রোশনি নিজেকে স্বাভাবিক করে নিল। বনু তাড়াতাড়ি আয়, কাজী সাহেব এসে পড়েছেন। রোশনি তাড়াতাড়ি ওগুলো বক্সের ভিতরে রেখে দিয়ে নিজেকে ঠিক করে নিল। আসছে বলে বের হতে নিচ্ছিল, কিন্তু কিভাবে আবার থেমে গেল। কদম ফিরিয়ে পিছিয়ে নিয়ে এসে বক্সা হাতে নিল। স্টপ ইজ ফার্স্ট ইজ ফার্স্ট, আমার অতীত কেয়ার আমার বর্তমানের ওপর প্রভাব ফেলতে দিব না, নতুন করে বাঁচব, নিজের বর্তমানকে নিয়ে ভবিষ্যৎ করব। বক্সটা নিয়ে গিয়ে ওদের বাড়ির পিছনের সাইডে জানলা দিয়ে ফেলে দিল। ওখানে একটা ড্রেন আছে, তাই বক্সটা কারোর হাতে পড়বে না ভেবেই নিশ্চিন্ত হয়ে নিচে চলে গেল রোশনি। কিছুক্ষণ পরে কাজী চলে আসে, কাজী বিয়ে পড়ানো শুরু করে দেয়। কাজী যেই না কবুল বলতে বলে, তখনই তাদের বাড়ির বাইরে কয়েকটা গাড়ি এসে থামে, সেগুলোর ভিতর থেকে কালো পোশাক পরিহিত দু থেকে এক ডজন লোক বেরিয়ে আসে, সবার হাতেই গান। তাদের হাতের গানগুলো দেখেই সেখানে অর্ধেক মানুষ কাঁপাকাঁপি শুরু। সবার ভিতর থেকে একজন লোক বেরিয়ে এসে সবার সামনে দাঁড়ালো। পরনে তার ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক ব্লেজার, পায়ে ব্ল্যাক শু,
হাতে ব্র্যান্ডের ঘড়ি, চোখে ব্ল্যাক সানগ্লাস আর চুলগুলো স্পাইক করা, আর মুখে সেই মনোমুগ্ধকর হাসি, মানে পুরো ডার্ক চকলেট। এখানে এমন কেউ নেই যে কেউ তাকে চেনে না। বেশিরভাগ মেয়েদের তো জিহ্বাতে যেন লালা পড়ছে, অনেকে তো পুরো কনফিউজড। এখন একে দেখে ক্রাশ খাবে নাকি ভয় পাবে? কিন্তু ওকে দেখে রোশনি আর নাহিদের চোখ যেন বেরিয়ে আসার উপক্রম। রোশনি চোখ বড় বড় করে জোরে ইয়াসকে দেখছে। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।